এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় শুরু হলো বর্ষার ভারী বৃষ্টি। আগামীকাল 12 জুন আবারও দেশের অনেক এলাকায় দেয়া আছে বজ্রসহ ভারী বৃষ্টি। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে প্রথমে আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। এদিকে দেখতে পাচ্ছেন আজ দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি। সকালের আপডেটেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এদিকে কক্সবাজার, টেকনা, পুকিয়া, চট্টগ্রাম, এখানে মহেশখালী, লামা, আলিকদম, কুতুবদিয়া এবং এখানে দেশের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চালু রয়েছে। এবার সন্দ্বীপ, ফাতিয়া, বরিশাল বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপর এই মুহূর্তে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে 11 জুন রাতের মধ্যে। এছাড়া খুলনা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়ও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুমকা, গোড্ডা, দেওঘড় এই অঞ্চল দিয়ে প্রচণ্ড মেঘমালা পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করছে। সেখানে কিন্তু অলরেডি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চালু রয়েছে। আজ রাতের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামী 24 ঘণ্টা যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখি, আগামী 24 ঘণ্টার মধ্যে দেশের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল সোমবার 12 জুন দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। দেশের দক্ষিণাঞ্চলে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতযুক্ত পরিবেশ থাকতে পারে কিছুটা। তবে উত্তরাঞ্চলে সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি গোলাপাড়ার দিকে দেশের বাইরে, তারপর রংপুরের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, হেকানে, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ডুবুরি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনবাপুর, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে এখানে বরিশাল, খুলনা, তারপর এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বিক্ষিপ্ত আকারে ঢাকা বিভাগের দু একটি এলাকায়ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এর পরদিন মঙ্গলবার 13 জুন দেশের উত্তরাঞ্চলের দিকে দেয়া আসছে প্রবল ভারী বৃষ্টি। ওই সময় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে উত্তর দিকে, সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায়, এছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি গোরারঘাট, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, তেঁতুলিয়া এই অঞ্চলে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওই সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে। আগামী মঙ্গলবার 13 জুন দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা কম থাকবে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই বেশি থাকবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরবর্তী 3 দিনের বৃষ্টিবাহী মোড়ে। এদিকে দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনের বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে আসলাম। সিলেট বিভাগের উত্তরে বেশিরভাগ এলাকায় প্রায় 160 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বর্ডার এলাকাগুলোর মধ্যে বিশ্বনবাপুর, বাগমারা, টোরা, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা রাজীবপুর, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পরবর্তী 3 দিনের মধ্যে। পরবর্তী 3 দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ, এছাড়া এখানে চারমাটি, নোকিয়া এই অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তীতে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে এখানে এই যে দক্ষিণ দিক থেকে ধীরে ধীরে এখানে উত্তরে প্রবেশ করবে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে। পরবর্তী 10 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট বিভাগের উপর। সিলেট বিভাগের উপর প্রায় 574 মিলিমিটার পর্যন্ত বর্ডার এলাকাগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। কিছু কিছু স্থানে এখানে প্রায় 600 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পরবর্তী 10 দিনের ভেতর। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত ছোটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।